শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর অনেক হিসেব নিকেশ উল্টে গেছে। বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্কে নতুন মোড় লক্ষ্য করা গেছে। এই অবস্থায় এবার পদ্মা নদীর ভাঙ্গনে ভারতীয় সীমান্তে বিলীন হওয়া প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। রোববার অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান জমি নিয়ে আলোচনায় পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিলীন হওয়া প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছেন বাংলাদেশি মালিকরা। বিষয়টি নিশ্চিত করে বিজিবির 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শিদ রহমান বলেন, বিবাদমান জমিগুলো ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদী ঘেঁষা 40 পাড়া এলাকায়। এই জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, পদ্মা নদীর ভাঙ্গনে এবং প্রাকৃতিক দুর্যোগে 40 পাড়া বর্ডার আউটলেট পোস্টের পিলার 157/MP থেকে 85/10S এলাকা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সীমানা এলোমেলো হয়ে গেছে। এরপর বাংলাদেশ ও ভারতের সার্ভেয়ার বিজিবি ও BSF এর সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক 200 একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক 40 একর জমির গোলমিল পাওয়া যায়। এই অবস্থায় রোববার দুপুরে BSF এর আহ্বানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিবাদমান জমি নিয়ে আলোচনা হয়। এছাড়া সীমান্তে হত্যা বন্ধ ও মাদক চোরাচালান রোধে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়ার বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শিদ রহমান এবং BSF এর পক্ষে রোশনবাগ ব্যাটালিয়নের কমান্ডার বিক্রমদেব সিং নেতৃত্ব দেন। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শিদ রহমান বলেন, যেসব জমিতে গোলমিল পাওয়া গেছে তা সমাধানের জন্য আগামী অক্টোবরে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও BSF এর উপস্থিতিতে পুনরায় জরিপ করে জমির প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে উভয় ব্যাটালিয়ন কমান্ডাররা ঐক্যমতে পৌঁছেছেন। তিনি আরও বলেন, মূলত সীমান্তের বিবাদমান অংশটি নদী এলাকায়। পদ্মার ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণে জটিলতা ছিল। দুই দেশের প্রচেষ্টায় তা সমাধানের সম্ভাবনা দেখা দিয়েছে। সঠিক সীমানা নির্ধারণ করা হবে, তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবেন না। এছাড়া সীমান্তে BSF এর বাংলাদেশি নাগরিকদের হত্যার বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান মাহবুব মুর্শিদ। আব্দুল হুসাইন, কালবেলা।